কমিউনিটি করেসপন্ডেন্ট সরিয়া বানো। পশ্চিমবঙ্গ নির্বাচন 2021 জোর কদমে চলছে। নির্বাচন এমন একটি বিষয় যেটি মানুষ নিজের পছন্দের নেতাকে বেছে নিতে পারে এবং নিজেদের কাজে ডিমান্ড করতে পারে। তাই আজকে আমি এমন একজন মানুষের কাছে পৌঁছে গেছি, তিনি 53 নম্বর সুজাপুর বিধানসভার প্রার্থী জাস্টিস আব্দুল গনি সাহেব। আসুন আমরা ওনার মুখ থেকে জেনে নিই ওনার কথা। আপনি যে 35 বছর সিভিল সার্ভিস কাজ করেছেন, জনগণের সার্ভিস দিয়েছেন এবং যেখানে জয় হিসাবে জজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে, সেই ক্ষেত্রে আপনি ইলেকশনে কেন আসার সিদ্ধান্ত নিলেন? মানে ইলেকশনে দাঁড় হলেন, পলিটিক্যাল লাইনে আসলেন, এর পিছনে কারণটা কি? আমি যখন হাইকোর্টে জাজ ছিলাম, সিটিং জাজ, এবং অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট, 3 মাস বাকি ছিল, সাডেনলি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তার প্রিন্সিপাল সেক্রেটারি কাউন্টে পাঠিয়েছেন, আরেকজন সিনিয়র অফিসারকে পাঠিয়েছেন। তারা বললেন যে সিএম চাইছেন আপনি চেয়ারম্যান হন অফিসে, আপনার এই রিটায়ারমেন্ট। আমি আরো দু একটা অ্যাসাইনমেন্টের জন্য আমার অপশন ছিল, সেগুলো ম্যাচিওর কন্ডিশনে ছিল, তো অপশন চাইল ওরা। আমি বললাম যে দেখুন, ওরা বলল রিটিন অপশন, আমি রিটিন অপশন আমি দিতে পারবো না, আমি অক্কাপড় সম্বন্ধে কিছু জানি না, ওখানে কি ফেসিলিটি আছে, কি আছে না আছে। তবে চিফ মিনিস্টার চাইছেন, আপনারাও বলছেন, ওরা কনসেন্ট মেবি নেগোরেন্ট বিকজ মাই অ্যান্সার। আসলে সুজাপুরের মানুষ মনে প্রাণে চায় যে সুজাপুরের কোনো একজন যোগ্য ব্যক্তি এখানে এমএলএ হোক, আমাদের সংস্পর্শে আসুক, আমাদের প্রবলেমগুলো জানুক, আমাদের প্রবলেম সলভ করার জন্য আমাদের সে কনসেন্ট করে স্টেপ দিক। আমাদের কিছু সমস্যা আছে, আমাদের এখানে যেমন ভালো মেডিকেল কলেজ নেই, সুপার স্পেশালিস্ট হসপিটাল নেই, আমাদের এখানে কলেজ নেই, এখানে ল কলেজ নেই, আমাদের এখানে টেকনিক ইনস্টিটিউট নেই, আমাদের এখানে নার্সিং ইনস্টিটিউট নেই, তারপরে আরও অন্যান্য প্রবলেম আছে, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের জায়গা যেমন অসুবিধা আছে, ড্রেনের কিছু কিছু জায়গায় অসুবিধা আছে, কিছু কিছু রাস্তাপথ কিছু কিছু ইনকমপ্লিট আছে, মিউনিসিপ্যালিটিতে চাই এখানে লোক দেখছি যে বিশুদ্ধ পানির জলের অভাব আছে, জায়গায় জায়গায় ড্রেনের অভাব আছে, জায়গায় রাস্তার অভাব আছে, অসুবিধা আছে, তাদের মনে এখানে ভালো হসপিটাল নেই, সুপার স্পেশালিটি হসপিটাল নেই, এখানে কলেজ নেই, মেয়েদের কলেজ নেই, ল কলেজ নেই, কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট নেই, নার্সিং ইনস্টিটিউট নেই, এগুলো যেগুলো প্রয়োজন। ইভেন এটা আমি মনে করি যে আমার একটা থিপি কুটে সেখানে পঞ্চায়েত মধ্যে আমার মনে হচ্ছে কোনো মিউনিসিপ্যালিটির মধ্যে যায়নি, একটু সাবডিভিশন হওয়ার মতো একটা জায়গা, সেগুলো নিয়ে কেউ সচ্ছল হয়নি। আমাদের এমএলএ এমপি মিনিস্টার যারা ছিলেন তারা এই বিষয়ে আরও নিশ্চিত হবেন, তারা বলেছে যে না চাইলে তো সহজে পাওয়া যায় না। তো আমি আমার আমার স্টাইল অনুযায়ী এগুলো আমি চেক আপ করবো, এবং আমার আত্মবিশ্বাস যদি এলাকার মানুষের কনস্টিটিউন্সি মানুষ যদি আমার ক্ষেত্রে সাফল্য উল্লেখযোগ্য হয় তাহলে তো এগুলো আমার খুবই সহজ হবে, আমার মধ্যে প্রায়োরিটি আছে। আমি ইলেকশনের পরে এই ম্যাটার করে নিয়ে স্টেপ নেব ইমিডিয়েটলি এটা সলভ করার জন্য, কি করেছে না করেছে স্কুটি করতে যাচ্ছে না, যে সমস্ত কাজ এখানে প্রয়োজন আছে সেই কাজগুলো লোকের সঙ্গে কথা বলে আমি টেক আপ করতে পারি প্রবলেমটা। এখানে মেডিকেল সুপারিশ মেডিকেল কলেজ নেই, এখানে কলেজ হওয়া দরকার আছে, এখানে টেকনিক্যাল ইনস্টিটিউট নেই, টেকনিক্যাল কলেজ নেই, নার্সিং ইনস্টিটিউট নেই, এগুলো আমি ফিল করছি, এগুলো এখানে অপ্রয়োজন। আমার প্রেডিসেসর কি করেছে না করেছে কত না পেন্ডিং আছে যাচ্ছে না, কনসার্ন মিনিস্টার বা কনসার্ন অথরিটিকে আমি বলবো যে এখানে একটু ডেফিসিয়েন্সি আছে, তুমি ব্যবস্থা নাও, এই তো আমাদের প্রসিজার। আমি কালকে আজকে বের হয়েছি, কালকে সম্পূর্ণ ম্যাটার। আমি অ্যাজ এ জুডিশিয়াল অফিসার, রিটায়ার্ড হাইকোর্ট জাজ, ইট ওয়াজ মাই আনব্লেমিশড জুডিশিয়াল কেরিয়ার, ডোন্ট
had registered the allegation against me during my judicial career. Sudran, I was happy with my service profession. It is a sudden thing. Approach came from the end of the CM hostel. The Guni sir, আপনি এমএলএ হওয়ার জন্য একটা সিট নেন, কোথায়? প্রথমবার বলে কেন আমরা সেখানে যে সিলিং কিছু হয় আমরা কোনো জায়গাতে আমি হব না ছেলে দর্শক কেন কেন সেগুলো অনেক অফিসার অনেকক্ষণ কথাবার্তা তো উনি ফোনটা ছেড়ে বলে আমি কয়েকদিন পরে বলবো কয়েকদিন পরে আমি শোনো কয়েকদিন পরে আপনাকে আমার ফোন করবো ঠিক ছ সাত দিন পরে উনি ফোন করলেন পার্সোনালি ফোন করে বলে উনি স্যার এবার ভাবি কথা বলছি বলি স্যার আমি আপনার জন্য একটা জায়গা ঠিক করেছি আপনি কিন্তু না করবেন না আমি বললাম আমি যেখানে আসছি তার আশপাশে তো মালদা মুর্শিদাবাদ এরকম ডিস্ট্রিক্টের জন্য তাহলে হতে পারে এভাবেই কিন্তু আমার এন্ট্রিটা হয়েছে এবং এটা ইট ইস ট্রু কোয়াইট আনকমন যে আমাকে কিন্তু কোনো বায়োডাটা সাবমিট করতে হয়নি আমার কিন্তু ফ্ল্যাগ ধরতে হয়নি স্টেজে যে আই এম ভেরি তৃণমূল পার্টি এরকম কোনো ঘটনা আমার ক্ষেত্রে হয়নি আমি হলাম একজন রিটায়ার্ড হাইকোর্টের জাজ আমি রাজ্য কোর্টের চাকরি করেছি দীর্ঘদিন আমি জনগণ হিসেবে আমি সুজাবনের মানুষ বয়সের মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এটাই আবেদন যে জাতি বা ধর্মের উপর ভোট দেবেন না নিজেদের সমস্যার উপর ভোট দিয়ে নিজের মতদান করুন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে দিকে অবশ্যই জানান আমি সরিয়া বানু সুজাপুর বিধানসভা থেকে